আসসালামু আলাইকুম, আমি সম্পা খন্দকার। আমি আবার আরেকটি ক্র্যাফট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমাদের ঘরে অনেক কিছু আছে যা আমরা ওয়ান টাইম ইউজ করে ফেলে দিই। এগুলো ফেলে না দিয়ে আরও আকর্ষণীয় করে সাজিয়ে কীভাবে ঘরে রাখা যায়, চলো আমরা সেটাই দেখব। যেমন ধরো এই টিস্যু বক্স, টিস্যু বক্সটাকে আমি কীভাবে আরও আকর্ষণীয় করে সাজিয়ে রাখবো, চলো আমরা আজকে সেটাই দেখব। Thank you.